হ্যালো কামরান না ভাই প্লিজ কামরাবেন না ভাই প্লিজ কামরাবেন না দোস্ত, এই কঠিন সমস্যার একটা সমাধান করতেই হবে, আমাদের সংগ্রামে বসতে হবে। হ্যাঁ, আমি কাল তিনির সাথে ফোনে কথা বলছিলাম, হঠাৎ ও বললো অন্য লাইনে দীপিকা ফোন করেছে। আমি রাখি, আমি নাকি এই বলে ফোনটা রেখে দিলাম। আমারও তো একই অবস্থা, আমি সেদিন টেলিফোনে বললাম একটা কিস দিতে, সত্যি বললো বিয়ের আগে কোনো পিস পিস হবে না। দীপিকা
যেটা বলেছে এটা অন্যায়। এ তো দেখছি মহালাফা, লাফা মানে কি জানি না, তবে খুব ভেজালি জিনিস, এর সমাধান করতেই হবে। ইয়েস, আমি এটা মেনে নিতে পারবো না। রাগ রাগ আরো রাগ, ইম্পসিবল পিউলি, ইম্পসিবল পিউলি। ও শিট, রিহার্সাল করে কিছু হবে না, অ্যাকশনে যেতে হবে, ডাইরেক্ট অ্যাকশন। হাই হ্যান্ডসাম। এসব হচ্ছে কি পিউলি, তুমি কি শুরু করেছো? হাই জান, কতদিন তোমাকে দেখি না, কেমন আছে আমার টুলটি বলটি? ভালো, খুব ভালো। আমার কুটুলি মুটুলি, আমার ময়না পাখি, টিয়া পাখি, শালিক পাখি, কাক পাখি, কাকাতুয়া পাখি, তুমি কেমন আছো গো? চলো না আবার ডেটিং করি। ডেটিং? আমি ডেটিং? অবশ্যই, তুমি রিভারসাইড পার্কে চলে আসো, আমি আবিরকে বলছি শুট থেকে নিয়ে আসার জন্য। হাই গার্লফ্রেন্ড, শোন ঝাক্কাস খবর আছে। তুই আবিরকে একটা মিস কল মার, তারপরও কল ব্যাক করলে বলবি একটু পরে আমরা দেখা করব, ওদের সাথে মিটিং হবে, ফিটিং দেব, ডেটিং করব। ওকে দো, পাটাপাটি, বাই। হ্যালো, আবির স্পিকিং। ভাব ছাড়, শোন, এই মাত্র পিউলিকে হ্যাপি ছাড়লাম। তুই তো জানিস আমার মাথা গরম হলে উচিত কথা বলতে আমি কাউকে ছাড়ি না। আমি বলেছি তোমরা যদি আমাদের সাথে প্রেম করতে চাও তাহলে দীপিকা টিপিকার কথা শুনে ডেটিং ছেড়ে আটকা চলে গেলে হবে না। তুই এবার শুক্তিকে ফোন কর, প্রতিবাদ কর, মনের মধ্যে লুকিয়ে থাকা পৌরুষকে জাগ্রত কর। মনে রাখবি তুই পুরুষ, পুরুষকে মাথা চাড়া দিয়ে ওঠা কোনো প্যানপ্যানানি কথা শুনবে না। রাইট, শুনবো না। সাব্বাস, তাহলে তুই কি পুরুষ, পুরুষকে জাগ্রত কর, মনে থাকবে, 103 বার থাকবে। বাই। আমি পুরুষ, আমি পুরুষ, পুরুষকে জাগ্রত করতে হবে, পুরুষকে। হ্যালো, আমি পুরুষ, আমি পুরুষ, আমি পুরুষ। তুমি পুরুষ না, তুমি তো ঢ্যাঁড়স। আমি ঢ্যাঁড়স? দেখো সত্যি, এসব কিচিং কিচিং কথা আমাকে বলবে না, 100 বার বলবো। তুমি আমার পর রাগ করে ফোন করো না কেন? শোনো, এখন তুমি যেখানেই থাকো রিভারসাইড পার্কে চলে আসো, আমার সাথে তুমি ডেটিং করবে, কোনো ভুল হয় না যেন। ঘটনাটা কি? ওর জাগ্রত করলাম আর তার বদলে এখানে ছাড়ি, তাহলে কি আমার ডায়লগ ঠিক ছিল না? তোমাদের সমস্যাটা কি? আমাদের সাথে কেন তোমরা পাঙ্গা লড়ছো? পাঙ্গা মানে কি? কি রে, তোদের মধ্যে ঘাবলি শুনছি নাকি? কেমন যেন নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে। আবি টেলিফোনে আমাকে পুরো শব্দ দেখাচ্ছিল, ও আমাকে ঝামেলা বলেছে। ছি ছি ছি, তাই বলে বালিশের মতন ওরকম একটা মেয়ের সাথে তুই রংবাজি দেখাবি? কি লজ্জা, কি লজ্জা। তুই তো আমাকে সব শিখিয়ে দিলি, শিখিয়েছি নাকি? তাহলে কি করলি কিভাবে? এই শোনো শোনো, এই সব অ্যাকশন বাদ, অ্যাকশন এখন আর চলে না, এবার রোমান্টিক দৃশ্য।
তার আগে একটা সাসপেন্সের সমাধান করে নিই। তোমাদের বান্ধবী ওই দীপিকাটাকে, ও আমাদের রোমান্টিক জীবনটা হঠাৎ করে পেঁয়াজের মতো ভাজা ভাজা করে ফেলেছে। শোনো, একটা পরিষ্কার কথা বলে নিই, আমরা যখন প্রেম করব তখন তোমরা অন্য কারো কথায় মন দিতে পারবে না, তোমরা শুধু আমাদের কথাই ভাববে, আমাদেরকেই ভালোবাসবে। ওকে, আমরা রাজি। ডিল? ডিল। আই লাভ ইউ। এখন তোমাকে আমার কাছ থেকে সরাতে পারবে না। সাগর যেমন সৈকতকে ভালোবাসে, আকাশ যেমন মেঘকে, ছাগল যেমন আম পাতা ভালোবাসে, এই উদাহরণ তো ভালো হয়। যা হোক, সবাই যেমন সবাইকে ভালোবাসে, আমি তোমাকে তার চেয়ে বেশি ভালোবাসি। যান, চলো আমরা বিয়ে করি। হাই দীপিকা, কোথায় তুই, কেমন আছিস? এই চলি দীপিকা আসছি। এই দীপিকা, তোকে স্পিকারে দিচ্ছি, তুই দিয়ে শুনবে। হাই দীপিকা, কেমন আছিস জান? ভালো। শোন, চিরকুমারী বেগম আদিলুন্নেসার একটা মজার লেখা এই মাত্র পড়লাম, তোদের পড়ে শোনাচ্ছি। প্রেম করার সময় পুরুষ হচ্ছে অনেকটা বিড়ালের মতো, ঘাড় উঁচিয়ে নারীর কাছে মিউ মিউ করে, কারণে অকারণ তাদের কোলে শুয়ে পড়ে, মিষ্টি সুরে বেসুরা গান শোনায়। কিন্তু এই পুরুষই বিয়ের পরে ব্যাঘ্র স্বভাব ধারণ করে, কথায় কথায় হুঙ্কার দেয়, লাফালাফি করে, এদের সাথে আঘাত পড়লে এরা শিয়ালের মতো তাকায়। অতএব নারীদের সাবধান থাকতে হবে। তোরা কোথায়? চলে আয় আমার বাসায়, আর মজার মজার জ্ঞানের কথা পড়ে শোনাবো। এবার রাখি, আল্লাহ তোদের মঙ্গল করুক, জগতের সকল নারীর জয় হোক। মিরাল, শিয়াল, আমরা যাচ্ছি দীপিকার বাসে, পরে দেখা হবে। বাই শিয়াল, বাই বিড়াল। দেখো, ভালো হবে না বলছি, এইবার যদি তোমরা চলে যাও তাহলে আমরা আর কোনো দিন তোমাদের সাথে দেখা করব না। নেটওয়ার্ক ডিসকানেক্টেড, চার্জ শেষ, ব্যালেন্স জিরো, নো কানেকশন। আমরা তোমাদের ভালোবাসি, তাই বলে তোমরা আমাদেরকে নিয়ে পুতুল খেলা খেলবে তা হতে পারে না। আমরা শিয়াল, আমরাও মানুষ, আমাদেরও মানবজন আছে, তোমরা আমাদের কি ছেড়ে যাবে? আমরাই তোমাদের ছেড়ে যাচ্ছি। বাই। সুখে না জেনে ভুল বুঝো না, প্রাণে ব্যথা দিও না, আমি যে তোমারই পাগল জীবন মরণে এই ভুবনে। না জেনে ভুল বুঝো না, প্রাণে ব্যথা দিও না, ইয়ো বেবি করো না ছলনা, ছলনায় মেয়েদের নেই কো তুলনা, তোমাদের মুখ দেখে বোঝা কিছু যায় না, হাসি অন্তরে হাজারো বাহানা। তোমার পাহিলে আমার জুড়া
what's up mon chue bolo na keno you are my love ei brishti ei rod tomar moti koti bhalobeshe kache nile bolo ki koti prem chhara ei jibone ar ki ache prem chhara kichu nei amader kache prem mukti prem shokti prem e zindabad premer name je ki kori tai to sara raat ashiqer e poran tumi doyari sagor এটা সহ্য সীমা ছাড়িয়ে যাচ্ছে যে আমাদের এই মহান প্রেমের পথে কাটা হয়ে দাঁড়িয়েছে কাটাকে ঝাঁটা দিয়ে পিটিয়ে দূর করবো দাঁড়া এই কাটাকে বাইপাস সার্জারি করে সরাতে হবে আবির নইলে আমাদের জীবন দুর্বিষহ হয়ে যাবে কি করা যায় এই কিন্তু করবি র‍্যাবের হাতে কট খেলে হাড়টি মাংস দিয়ে তেহারি বানাবে খুন করবি পাশবিক বিষয় প্রশ্নই আসে না আচ্ছা সৈনিক দীপিকাকে খুঁজে বের করে ছাঁচে দিলে কেমন হয় নারী নির্যাতনের মামলা হবে কমপক্ষে 7 বছরের মতো জেল মাঝে যাবো কিনা জেলের মধ্যে লাথি তাহলে কি করা যায় কি করা যায় ভাব ভাব গম্ভীর ভাবে ভাব চিনিয়ে ভাব তোমার বলা ওগুলো কি অসুখের জন্য বেড়াবার জন্য আরামের জন্য বাদ কি খেয়ে কি খেয়ে বাদ উঠলে বইতে পারি না স্যার শুনে কোনো কোনো করতে পারি না খাইতে বলে মুখ থাম না বড় হাতের মুঠে রাখার জন্য তাবিজ আছে বেগানা নারীর কুনজর থেকে নিজেকে রক্ষা করার তাবিজ আছে অফিসের বড় সাপ ভেড়া বানা রাখার জন্য এইখানে সব ধরনের তাবিজ আছে না কাজ হয় কি যে বলদের মতো কথা কন স্যার আরে মোবাইল বাবার তাবিজ হলো গিয়া আকাশ থেকে খাজা পড়ার মতো তাবিজ করা হবে বসে আনা হবে তবে এবার আমাদের মিশন মোবাইল বাবা হাই নেটওয়ার্ক পাহাড় পর্বত নদী নালা বন জঙ্গল গাছপালা ভেদ কইরায় রোগীকে আসলে আমরা দুজনেই রোগী মোবাইল বাবার সাথে কথা বলি ১০০ টাকা পরবর্তী প্রতি মিনিট ৫০ টাকা সাথে ব্যাগ প্রযোজ্য রাত ৩টার পর থেকে দুপুর ৩টা পর্যন্ত ১ টাকা মিনিট কারণ বাবা ওই সময় ঘুমান কথা বলতে পারবেন কিন্তু উনি সাল জবাব করবেন না আসেন আমার সাথে কামরূপ কামে খাদিয়ায় আঙ্কা কাবিলা মাঙ্কা কাবিলা দিয়ায়
I need to work out. I need to work out. I need to work out. Baba, do it a network and Baba, Baba, put him tell me what the body. আমাদের গার্লফ্রেন্ড আমাদের আজকাল একদম সময় দেয় না ভালোবাসে আমাদের কিন্তু নাচে অনেক দিনের কথাই বাবা কঠিন একটা তাবিজ দেন বাবা হারামি তাবিজ যেন ওরা সারাদিন আমাদের পেছনে ঘুর ঘুর করে এই মেয়ে দুটা তাবিজ এই দুইটার মধ্যে কালো বিড়ালের লেজের পশম সাদা কুত্তার খানের পশম আর নতুন জামাইয়ের পশম একসাথে কইরা তাবিজে ভরবি কাল সকালে প্রথম যে বিয়া বাড়ি তো গো চক্ষে পড়বে সেই বিয়া বাড়ির জামাই নাকের পশম এর মধ্যে ভরবি যা যা থ্যাংক ইউ আমার নেটওয়ার্কের বাইরে যা থ্যাংক ইউ আঙ্কা কাবিলা মাঙ্কা কাবিলা দিয়ায় কামরুক কামে খা দিয়ায় আয় নেটওয়ার্ক কোথায় তুই দীপিকা আমরা তো তোর বাসায় তাড়াতাড়ি নেমে আয় দোস্ত আজ পাটাপাটি আড্ডা দেবো আমি আইসা বসছি চিন্তার কোন কারণ নাই বুঝুক আমার আসে সত্র আরে ম্যাডাম আপনারা সালাম আলাইকুম দাদুরো সালাম আলাইকুম আরে চামচো ভাই কেমন আছেন আপনি ম্যাডাম আপনি আমারে জায়গা বেজায়গা সবসময় চামচা ডাকেন বিষয়টা মিষ্টি লাগে সিরপের পানির মতো কেমন আমি দিতাম তুমি চাপলিশে যদি সিপাই সাপাই ডাকে তাইলে তুই তোমার সহ্য করাবো আর সাথে চাম পিচ্ছে আচ্ছা আপনার নামটা তাহলে কি দাঁড়ালো চা ম চা চাকলাদার মজুদিন চাকলাদার আমি সংক্ষেপে ডাকি এটা কি অন্যায় একটা সিরার লোকে দুইটা সিরাই চারটা দিতে কেমন আছিস তোরা ফাটাফাটি আজ আমরা ঝাক্কা সাদ্দা দেবো সারাদিন থাকবো বুঝেছি খুব মজা হবে শোন তোদের জন্য অসাধারণ কিছু জ্ঞানের কথা খুঁজে বের করেছি এখানটা শোন কুতনি বেগমের লেখা পুরুষকে বিশ্বাস করো না হে নারী সকল পুরুষ হলো ফনে ধরা সাপ সুযোগ পেলে মারবে ছোব করবে না কো মাফ পুরুষের প্রেম মুখে মুখে অন্তর তাজে খালি আজ যাকে কাছে টানে কাল সে চোখের বালি অসাধারণ আহ কি বাণী এই চাচাকে দেখছি না যে চাচা কোথায় খুব ব্যস্ত একজন নতুন প্রজেক্ট হাতে নিয়েছে আজ ওপেনি প্রজেক্ট নাম্বার 117 চাপো জোরে চাপো আরো জোরে চাপো প্রজেক্ট নাম্বার 117 বিফল হতে পারে না আর রস কি আরো শক্তি দিয়ে চাপো চাপো এখন রস অনেক বাকি রস আরো বেশি করো চাপো মুই মিলে চাপো এই এই চাপো স্যার আরো রস ভাই করতে কইলে রসের বদলে এবার আমার কলজারা বাইরে যাবো এক টুকরা লেবুতে এর চেয়ে বেশি রস মাবুদেই লাগে দেয় নাই হোয়াট ননসেন্স এক থাক পর দিব এদিকে দাও জি আরো আধা ফোঁটা রস আছে চাপো 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 সারাদিন হাঁটাহাঁটি করলাম কোন বিয়ে বাড়িতে চোখে পড়লো না বুঝতে পারছি না আজ কি সরকার নিয়ে বিয়ে নিষিদ্ধ নাকি কিন্তু মোবাইল দেওয়ার তাবিজ বানাতে হলে জামাই তো খুঁজে বের করতেই হবে
দিদি ওই বাসের সামনে অনেক লোকের চলা নিশ্চয়ই কোনো বিয়ে বাড়ি হবে ভাই এই মাত্র কাকরাইয়ের কখন খবর দিল কাল রাতে আপের ভাইয়ের লাবু খুন করছে কোন লাবু টিকাটনি লাবু জামাই লাবু খোদার কসম কইতেছি ভিতরে আমার ভাইয়ের লাশ লাশের কসম জামাই লাবুরে আমি টুকরা টুকরা করে ফেলামু টুকরা টুকরা জামাই লাবু নাকি যে কোনো সময় এই বাসে অ্যাটাক করতে লোক পাঠাইবো লাশ ছিনে আনবো এমন হইতে পারে আশেপাশে হ্যাঁ লোকজন ছদ্মবেশে ভুল ভুল করতে পারে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জামাই এসেছে আপনারা কারা আমরা জামাইর লোক খুব কাছের লোক হ্যাঁ তাই না জি সাথে দুইটা কাঁধে কাপড় আন মোবাইল বাবা আমি তাড়াতাড়ি ভাগ জীবনে অনেক ধাওয়া খেয়েছি কিন্তু হুজুরদের ধাওয়া কেউ কোনদিন খাই না প্রেম করা শখ মিটে গেছে সবাই আমাদের ভয় পালিয়ে গেছে বুঝলাম না বিয়ে বাড়িতে জামাইর খোঁজ খবর নিলে সবাই খুশি হবে ও তো চেহারা খেতে গেল কেন এটা মনে হয় একটা মজার খেলা আছে না বিয়ে বাড়িতে মেয়ে পক্ষ জামাইয়ের লোকজন দিয়ে সুই দিয়ে গুঁতা দেয় জুতা লুকিয়ে রাখে এটাও মনে হয় সেরকম একটা কিছু তাহলে বোধহয় আমরা জিতে গেছি মেয়ে পক্ষ আমাদের ধরতে পারেনি দীপিকা দীপিকা সালামুকুম চাচা আমি একটু বাইরে যাচ্ছি আরে পিউলি সত্যি তোমরা কেমন আছো ভালো না চাচা মানসিক অস্থিরতার মধ্যে আছি নো প্রবলেম দীপিকার সঙ্গে গল্প করো সব ঠিক হয়ে যাবে শোন মা আমি একটু অফিসে যাচ্ছি আজ ভোরে ইউরোপ থেকে রাজ এসেছে দুপুরে আমার সঙ্গে খাবে তুই ওদেরকে রাজীব ভ্যানের কথা বলেছিস লজ্জা হয়তো বলিসনি আমি বলি রাজীব ভাই আমাদের পাশের গ্রামের আমাদের পরিবারের জাতসূত্র ছেলে ইউরোপে থাকে আমি চাচ্ছি দীপিকার সাথে ওর বিয়ে দিয়ে দুই পরিবারের জাতসূত্রতার অবসান ঘটাবো বাবা বিয়েতে আমার মতামতের অপেক্ষা না করে সবাইকে দাওয়াত দিয়ে বেড়াচ্ছ আমি কোনোদিনই ওই উজবুকটাকে বিয়ে করব না কেন রাজ ছেলে হিসেবে লাখে একটা কি লম্বা ফিগার অসাধারণ বাইসেপস পারফেক্ট অ্যাবস এমন ছেলে তো আর মহল্লার মুদি দোকানে পাওয়া যায় না চাচা আপনি খালি পায় কেন জুতা পায়ে দিয়ে হাঁটলে কার্পেট ক্ষয় হয়ে যায় তাই রাস্তায় গিয়ে জুতা পরে খোদা হাফেজ স্যার আগে বানে কিরে এই রাজমিয়া তো আবার কে অসহ্য কিংঘতকার যন্ত্রণা বিশেষ একটা পশু দেখা হলে বুঝবি আমি বাবার এই প্ল্যান কোনোদিন সফল হতে দেবো না মরে যাব তবে ওকে বিয়ে করবো না দোস্ত কোনো উপায় কি দীপিকার মা জল থেকে ওদের বের করে নিয়ে যায় না সব প্ল্যান তো ফেল এবার কি করবো নরের প্রেমের মর্ম আদৌ বোঝে না যে নারীর নরের প্রেমে মর্ম আদৌ বোঝে না তার যদি একবার মহাজান যায় নরের প্রেমে তার যদি একবার মহাজান যায় নরের প্রেমে বুঝবে সে নারী মাথার মর্ম এই ভামে শোনো রে হে দোস্ত
হয়ে গেছি তো ওই গান শুনে আইডিয়াটা আমার খুব মুড়িতে ঢুকে গেল আমরা যদি দীপিকাকে কোনো মতে কোনো ছেলের সাথে প্রেম করে দিতে পারি তাহলে কেল্লা হতে মানে কি মানে জানি না শুধু এতটুকু জানি দীপিকার জীবনে প্রেম আসলে সে ব্যস্ত থাকবে তার প্রেমিককে নিয়ে তখন পিউলিয়ার শুভকে সময় দেওয়ার মতো তার সময় থাকবে না কিন্তু দীপিকাকে কোনো ভালো ছেলের সাথে প্রেম করে দেওয়া যাবে না প্রেম করা হবে অজ্ঞাত কারো সাথে খুঁজে বের করতে হবে ভয়াবহ উচ্চা কঠিন লাফাঙ্গা ঐতিহাসিক চরিত্রহীন কিন্তু এমন ছেলে ভাবুক আমাদের দুজন ছাড়া তো এমন আর কাউকে দেখি না পেয়েছি আমাদের কলেজ জীবনের বন্ধু রাজিতের কথা তোর মনে আছে রাজিত কবি হ্যাঁ ওই যে ব্যান্ড গিটারিস্ট গায়ক রাজিত হ্যাঁ কলেজ লাইফে যে একসাথে ছয়টা মেয়ের সাথে প্রেম করতো না 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 ও আবার লাইন ছাড়া দিচ্ছে এইটা আবার বেশি হয়ে যাবে হবে না ওইভাবে সুযোগ্য পাত্র পারফেক্ট সিলেকশন চল ওকে খুঁজে বের করি কিন্তু রাজিতর সাথে প্রেম করতে রাজি হবে আবার জিগায় রাজি করানোর তরিকা আছে না চল তুমি আগামী সোমবার কয় তারিখ আগামী সোমবার ভুলে গেছিস আগামী সোমবার আমাদের দুজনেরই জন্মদিন তোদেরই মজা হ্যাঁ দুজনের জন্মদিন একই দিন আমাদের একটা ভুয়া দিন শোন গত বছর আমার জন্মদিন পালন করেছিলাম তোদের বাসায় এবছর হবে আমাদের বাসায় ফাটাফাটি এবার একটা ঝাঁকা নাকা পার্টি হবে বাবা চলে এসেছেন মানুষ আছে কি হয়েছে চাচার গাড়ি কিছু না বাবার অফিস এখান থেকে কাছে তো তাই গাড়ি রিস্টার্ট দেন না সবাই মিলে ছেলে নিয়ে যায় আবার নিয়ে আসে এতে করে তেল খরচ হয় না আর পরিবেশও দূষিত হয় না লেডিস এন্ড জেন্টস এবারে গান শোনাবেন জুয়েল ইকবাল এই ছাগল দুব্বা রে তোর হঠাৎ কোথা থেকে এলি অনেক জীবন হাতে টাকা ছিল কিন্তু মনে শুনছিল আর এখন টাকা আছে মনে সুখ নেই বুঝতে পারছি তুই কলেজ জীবনের পর মিউজিক লাইনে চলে আর আমরা গেলাম প্রেমের লাইনে আচ্ছা তুই কি আগের মতোই নিচ্ছে আছিস কি আবার কি মানে কি দোস্ত আমরা ভয়াবহ সমস্যায় পড়েছি একমাত্র তুই পাবি আমাদের বাঁচাতে আমাদের গার্লফ্রেন্ড শুক্তি আর পিউলি ইদানিং কেমন যেন বদলে গেছে দীপিকা নামের একটা মেয়ের জ্ঞানবোধ ওদের উপর ভর করেছে যখনই আমরা কোনো রোমান্টিক মুডে থাকি তখনই আটকা দীপিকার ফোন আসে ব্যাস ওরা চেঞ্জ হয়ে যায় কাছে আসে না
ধরতে দেয় না, শুতে দেয় না। ও এ তো দেখছি তোদের উপর অমানবিক অত্যাচার। এখন আমরা চাচ্ছি তুমি ওই মেয়েটার সাথে মিথ্যে প্রেমের অভিনয় করে 3 মাস ব্যস্ত রাখে। এই ফাঁকে আমরা ওদের সাথে নন স্টপ প্রেম করবো, তারপর বিয়ে। না 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 না, তা হয় না। একটা সহজ সরল মেয়ের সঙ্গে এত বড় প্রতারণা করা, এই যে নরহত্যার চেয়ে জঘন্য অপরাধ। তোকে আমরা টাকা দেব? এখানে টাকার প্রশ্ন নয়, বিষয়টা অনৈতিক। তোকে আমরা 50,000 টাকা। কেন বুঝতে চাচ্ছিস না, আমার মতো শিল্পীর কাছে টাকা মূল্যহীন। 75,000? তোদের কি মনে হয় রাজীব কবির টাকায় বিক্রি হয়? 1,00,000, সব 500 টাকার নোট। আমি রাজি। বল কবে থেকে শুরু হলো? মেয়ের বাসা কোথায়? পিউলির ফোন, ঘটনা কি? হ্যালো। হাই জন, সোমবার 5 তারিখ তোমার মনে আছে? যা হোক, মনে না থাকলেও সমস্যা নেই, তোমার জন্ম তারিখ আমার মনে নেই। শোনো, ওই দিন আমার আর দীপিকার জন্মদিন, দীপিকার বাসায় একটা ঝাঁকানাকে পার্টি হবে, তোমাদের দুজনকে দীপিকা ইনভাইট করেছে। না 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 না, ওইসব মেয়েলি পার্টিতে আমাদের আসার সময় নেই। কি শোনো পিউলি, আমরা পার্টিতে অবশ্যই আসবো। ও ভালো কথা, আমাদের বন্ধু বিখ্যাত ব্যান্ড সিঙ্গার রাজীব কবিরকেও সাথে নিয়ে আসতে পারে, যদি তোমরা বল। অবশ্যই আনবে, তোমাদের বন্ধু তো আমাদেরও বন্ধু। এখন দেখি, বাই। এই তো সুযোগ, পার্টিতে দীপিকার সাথে আমাদের পরিচয় হবে, এখান থেকেই খেলা শুরু। প্রথমে টি-20 ম্যাচ, তারপর ওয়ান ডে, তারপর টেস্ট ম্যাচ। পারবি না দোস্ত? আমি হচ্ছি প্রেমের মাঠে সচিন টেন্ডুলকার, আমাকে তোরা খেলা শেখাস, সব আমার হাতে ছাড়। তোরা গ্যালারিতে বসে থাক আর খেলা দেয়। দোস্ত, একটা গিটারের উপর আমার অনেক দিনের খায়েশ, হাতে টাকা নেই বলে কিনতে পারছি না। তোদের কাছ থেকে টাকাটা পেলে গিটারটা ঘরে তুলে আনো, আমার স্বপ্ন পূরণ হবে। টাকাটা কবে দিবি? কাল পাবে। তবে মনে রাখিস, চুক্তি ভঙ্গ হলে টাকা কিন্তু ফেরত দিতে হবে। মেহমান আসবে প্রতিজন, হিসাব নাই স্যার, এই জাহানের যত লোক আছে সবাইকে দাওয়াত দিছে। পানি ঢালো, ভালো ফাইনাল। কেকের দাম পড়েছে কত? আর কোয়েন না স্যার, শুনলে কি লাভ, সহ্য করতে পারবেন না। চাকরাদার দাম বলো। 20,000 টাকা। 20,000 টাকা? না 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 না, 20,000 মগ পানি ঢালো। আমার সব শেষ, পানির মতো টাকা খরচ করে জন্মদিন পালন হচ্ছে। এই বাবু, এই বাবু দিয়ে আমার কোন পাপের শাস্তি? হাই, তোমাকে দেখে একেবারে ক্লাসিক দিস, তুমিও কিন্তু কম যাও না, একেবারে হট আইটেম। তোমরা যে মেয়েদেরকে আর কত নাম দেবে, জিনিস আইটেম, মেয়েদেরকে সম্মান করো। দীপিকা, তোর সাথে পরিচয় করে দিই, এই হচ্ছে আমার ভালোবাসার মানুষ সৌমিক হাসান। হাই সামিকু, এই হচ্ছে আমার জানু আবির ইকবাল। হ্যালো সামিকু। আরে হচ্ছে আমাদের কলেজ জীবনের সবচেয়ে কাছের বন্ধু রাজীব কবি। সালাম আলাইকুম। সো লেটস পার্টি, চলো।
আমাদের বাবা মার সাথে কথা বলি, শ্বশুর শাশুড়ির সাথে কথা বলতে হবে, এই অত্যাচারটা না করলে হয় না। এই শ্বশুর শাশুড়ি পেলে আমাদেরকে বিয়ে হয়েছে নাকি? হ্যাঁ এটা আমার ছোট বোন দীপ্তি। আপু দেখো না, দেখো না, আমি আমার সাথে কাউকে এটা আমার ছোট ভাই অমর্তন মহাবত চান। এই পাঙ্কু, আমাকে যে পাঙ্কু বলে সে আমার শালা। ওকে নো প্রবলেম, শালা দুলা ভাই জিন্দাবাদ। এসো বাবা মা, দেখো কারা এসেছে। আপনার বাবা কি করেন? কি না করেন? বুঝতে পেরেছি, আপনারা খানদানি বড় লোক। আপনি দেখছি অল্পতেই অনেক কিছু বুঝতে পারেন। মানুষকে বোঝার একটা অদ্ভুত ক্ষমতা আমার আছে, সেটা ভবিষ্যতে আপনিও বুঝতে পারবেন। বাই দ্য ওয়ে, আপনার বাবার সঙ্গে পরিচয় হলো না যে? উনি কোথায়? উপরে। ইন্না লিল্লাহি। না না না, তার রুমে। একদম বাচ্চাদের মতো। মেয়ের জন্মদিনে আরো কত খরচ করা যায় তার আয়োজন করছেন। প্রেশার কত ডাক্তার? 280/240, না ভুল হয়েছে, 180/140, না দাঁড়ান উল্টো ধরেছি, এবার ঠিক আছে, 480/480। দাদার জি স্যার, এটা কি ডাক্তার না ছাগল? মানুষের প্রেশার কি কখনো 480 হয়? চাকলাদার বেশো কুরমাকে পানি খেলো। এই ছাগল সাহেব, না ডাক্তার সাহেব, এই যন্ত্র হাতে রাখেন, শুয়ে পড়ে শুয়ে পড়ে, ওদের মাথায় পানি। এই পানি আন, আসি এই মাথাও। শুনেছি আজ নাকি গান বাজনা হবে, লাইট সাউন্ড সিস্টেম আনা হয়েছে, কত খরচ হয়েছে? স্যার এই যে কর্নের বয় আমার গায়ে জ্বর উঠছে, কত গেছে সত্যি করে বলো? 1,00,000 টাকা। ও নো, 1,00,000 টাকা? তুমি গান বাজনার পেছনে 1,00,000 টাকা খরচ করেছো? তুমি স্তরা, তুমি অন্যায় অধিকার, তুমি বাধ্য। Ladies and gents, all we have come, and my girlfriend Bitti. I yell it. It's party time. Gaan hobe, naach hobe, so let's have a great time. Din dinak din, dinak din 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 din dinak din. Aha, aha, aha. Prem pakita monete. কেন বেঁধে রাখো যে প্রেম পাখিটা মনেতে, কেন বেঁধে রাখো যে পুরুষ সে পাখা মেলে দূর নীল আকাশে, শোন প্রেম করার এই তো সময়। Thank you.
নাচো নাচো দু চোখে চোখ রাখো হাতে হাত ধরো রাতের আসরে দিনকে দিন নারে হাতটা দাও ছেড়ে মিষ্টি কথায় হারে চিড়া ভেজে নারে লোকে বলে প্রেম নাকি স্বর্গ থেকে আসে স্বর্গে যায় চলে প্রেম করা পাপ নয় বলে গুরুজনে কেন প্রেমে লুকিয়ে রাখো গোপনে হৃদয়ের কথা থাক হৃদয়ে আমাদের ঘরে তোমাদের ঠিকানা দিনকে দিন তানা আছে আছে জানা করোনা বাহানা তোমরা নকল শোনা নারীর প্রেমে আছে নীলনের গান আর পুরুষের প্রেমে বেদনা প্রেম ছাড়া অন্তর মরা নদী সেই নদী স্রোতে ভাসে প্রেম পায় যদি চোখ দিয়ে প্রেম তো যায় না দেখা আমার শপিং করার জন্য ব্যাংক থেকে 2 লাখ টাকা তুলেছো তুলেছি ম্যাডাম কিন্তু আমি ভাবছি 2 লাখ টাকায় আর কি কেনাকাটা করব আসলে ম্যাডাম 2 লাখ টাকায় কি হয় আপনি বলেন যে এক্স মিস বাংলাদেশ এটা কি ভাবতামই নাকি আর 3 লাখ টাকা তুলি হ্যাঁ তোলো গাড়ি রেডি জি ম্যাডাম গাড়ি ভোর 7টা থেকে রেডি দাঁড়ায় আছে লেটস গো জি আচ্ছা চলেন ম্যাডাম নাকি সত্যি কেমন যেন হয়েছে আরে কি তো এই তোমরা উপরে আমার মেইন মেকআপ রুমে চলো দফা দাও আমি 2 মিনিটের মধ্যে আসছি ওকে বাই 2 মিনিট 2 মিনিট মানে 2 ঘন্টা এই ফাঁকে আমি এবার একটু নাক ডেকে ঘুমাই লই কি খবর স্যার আমার বাপ মার দেওয়ার নাম আপনি ভাবে চেঞ্জ করলেন যারা চাটুকারি চামচামি তাবেদারি করে তাদের নাম কি হওয়া উচিত এনিওয়ে মা কোথায় উপরে
নাকের সে ঠিক করতে গেছে, মনে হয় না সন্ধ্যার আগে এই সে ঠিক হইব। তা আজ কোথায় যাওয়া হচ্ছে? শপিং এ 2 লাখ টাকা ব্যাংক থেকে উঠাইছি, আরো 3 লাখ টাকা উঠানোর প্রমাণ দিয়েছে। মান তাবেদারি করে কিভাবে টাকাগুলো কাগজের মতো বিলাস? কি আর করবো স্যার, গরিবের তো আর টাকা খরচ করার সামর্থ্য নাই, তাই বড় লোকের অপচয় দেখে মনে একটু শান্তি পাই আর কি। ইবলিস। জি স্যার। আরে রাজীব, তুই এসে গেছিস, ভালোই হয়েছে, আমি একটু শপিং এ যাচ্ছি, তুই বাড়ির দিকটা একটু খেয়াল রাখিস। মা, আমি যে গত দুদিন বাড়ি ফিরিনি, আমাকে তুমি দেখোনি, তা তুমি লক্ষ্য করেছো? ও তাই নাকি? যাই হোক, দেখ তো আমার ব্লাশিংটা একটু বেশি হয়েছে কিনা। এবার ঠিক আছে। লক্ষ্মী ছেলে আমার, আই লাভ ইউ বাবা, বাই বাই বাই। হায় রে আমার মা, কোনদিন আমার থেকে একটু নজর দেবার সময় তোমার হয়নি, আমি যে কখন বড় হয়েছি সেটাও হয়তো দেখোনি। অচেনা লাগছে, কার নাম্বার? হ্যালো। প্রথমত আমি তোমাকে অজস্র ধন্যবাদ দেব এত সুন্দর একটা পার্টিতে আমাকে ইনভাইট করার জন্য, আর দ্বিতীয়ত তোমাকে সরি বলবো তোমার অনুমতি ছাড়া কল করার জন্য। কে বলছেন? আমি রাজীব কবির, সৌমিক আবিরের বন্ধু। চিনতে পেরেছো? হ্যাঁ পেরেছি। আমি আপনাকে প্রথমত ধন্যবাদ দেব নেচেকে পার্টি জমিয়ে দেবার জন্য, আর দ্বিতীয়ত সরি বলবো আমি অল্প চেনা কারোর সাথে মোবাইলে কথা বলি না। অল্প চেনা থেকেই তো একদিন অনেক দিনে চেনা হয়ে যায়, জানা হয়ে যায়, এটাই তো স্বাভাবিক। আমরা এই স্বাভাবিক বিষয়টাকে কাজে লাগাতে পারি না? পারি, তবে আমি ইন্টারেস্টেড না। দেখুন, আপনার আমার জগৎ সম্পূর্ণ আলাদা। শুনেছি আপনি একজন রক সিঙ্গার, আর আমি একজন টিপিক্যাল বাঙালি মেয়ে। রক মিউজিকে আমার কোনো ইন্টারেস্ট নেই, আমি ভালোবাসি বাংলা গান, ভালোবাসি বাংলা সাহিত্য, তাই আমাদের মধ্যে অল্প চেনাটা কোনোদিনই অনেক দিনের চেনায় রূপ নেবার সম্ভাবনা অল্প। তার মানে তুমি স্বীকার করছো অল্প হলেও সম্ভাবনা আছে? আপনি ফোন রাখুন রাজিছি, কারণ আমি রেখে দিলে অভদ্রতা হবে। আমাকে একটা উপকার করবে? কি উপকার? আমার নামের পরে সাহেব শব্দটা, আর কথা শুরুতে আপনি বাদ দিয়ে তুমি বললে খুব উপকৃত হব। সরি, আমি কোনোটাই করতে পারবো না। তোমার সমস্যা কি জানো? তোমাকে কেউ বুঝতে চায় না, তোমার বাইরের রূপটা দেখে না জেনে না বুঝে ভেতরের মানুষটাকে সবাই বিচার করে। কি সব বলছেন, এসবের মানে কি? মানে পরে বোঝাবো, এবার রাখি, ছোট্ট একটা বিরতির পর আবার দেখা হবে। টেক কেয়ার। ঠিক বুঝতে পারলাম না, লোকটা পাগল না ফটকা বাজ? রাজ ইব্রাহিম স্পিকিং। রাজ, আমি সামাল চৌধুরী। ও আব্বা, আসসালামু আলাইকুম। সরি চাচা, আসসালামু আলাইকুম। জি চাচা বলেন। তুমি কি কাল আমার সাথে দেখা করতে পারবে? জরুরি আলাপ ছিল। জি চাচা, অবশ্যই পারবো। জি চাচা, আসসালামু আলাইকুম। সামাল চৌধুরীর সাথে যে দেখা করতেই হবে, ওকে সামাল দিয়ে নিজেকে মালামাল করে দীপিকাকে বেসামাল বানানো হইতে। বুয়া বুয়া, সালাম আলাইকুম। বসুন বসুন, আপনার কি অবস্থা? ধন্যবাদ। তুমি বলেছ আমরা দুজন দুই জগতে, তাই ভাবলাম আমার জগৎ ছেড়ে তোমার জগতে ঢোকা যায় কিনা। আমার মনে হয় আপনি পাগলামি করছেন। পৃথিবীর সব বন্ধুত্ব শুরুই পায় পাগলামি দিয়ে। বা আপনি দেখছি বেশ গুছিয়ে কথা বলেন, তা এই কথার জাদু দিয়ে কটা মেয়ে কে পর্যন্ত পটিয়েছেন? আমার জীবনে কোনোদিন কোনো নারী আসেনি দীপিকা, সবাই আমাকে ভুল বোঝে, অথবা আমি আমি নিজেকে বোঝাতে পারি না। দীপিকা দীপিকা দীপিকা, আমি জিমে যাচ্ছি,
সন্ধ্যায় সুইমিং করে বাড়ি ফিরব। বাবা পরিচয় করিয়ে দিই, এই হচ্ছে আমার বান্ধবী। আমি দীপিকার নতুন বন্ধু রাজিত কবি, বাবা মরহুম রাজিত কবি, মা এক্স মিস বাংলাদেশ সোনিয়া কবির। সোনিয়া কবির? হ্যাঁ হ্যাঁ, নাম শুনেছি, তুমি তার ছেলে? ভেরি গুড স্যার। আপনি দেখছি এই বয়সেও অসাধারণ ফিগার ধরে রেখেছেন, আপনাকে এখনো কত ইয়াং লাগছে। আপনি আমেরিকা বা ইউরোপে থাকলে নিশ্চয়ই এতদিনে আর্নল্ড শোয়ার্জনেগার, স্টিভ রিভস, মার্ক ফরেস্টের মতো বিশ্ববিখ্যাত বডি বিল্ডার হয়ে যেতেন স্যার, বডি বিল্ডার হয়ে যেতেন। তুমি দেখছি বডি বিল্ডিং সম্পর্কে অনেক কিছু জানো, ব্যায়াম আমাদের পারিবারিক ঐতিহ্য। এসো আমার সাথে, আসেন রোস্ত দেখাই। ইনি হচ্ছেন আমার দাদার বাবা, আমার বড় আব্বা মির্জা জাদরেল চৌধুরী, সারা তল্লার যার হুঙ্কারে কাঁপত। ইনি ছিলেন ব্রিটিশ আমলের মিস্টার কেলকাটা। ও ভূতপূর্ব, চলো আসেন। ইনি আমার দাদা মির্জা পাহাড় চৌধুরী, পাহাড়ের মতো ছিল তার ফিগার। ইনি ছিলেন মিস্টার বেঙ্গল। ও পূর্ব, এসো আসো, ইনি হলেন আমার বাবা মির্জা দাতা চৌধুরী, সারা জীবন মানুষকে শুধু দান করে গেছেন। ইনি ছিলেন মিস্টার ইস্ট বেঙ্গল, অসাধারণ। আরো আছে, শেষ হয়ে এটা আমার যুবক বয়সের ছবি, পারিবারিক সম্পদ সব আমি একা সামাল দিয়ে রেখেছি বলে আমার নাম সামাল চৌধুরী। স্যার কি নষ্ট, মিস্টার ইস্ট পাকিস্তান দুইবার গোল্ড মেডেল পেয়েছে, তৃতীয় বড় পাইতো, কিন্তু পাকিস্তানিরা হারাইন পারা করছে। সারও আবার গাউরা মেডেল গেল ফসকায়া, শরীরই সম্পদ। এই কারণেই আমি দীপিকার জন্য একজন বডি বিল্ডার ছেলে পছন্দ করেছি। স্যার সামাল দিলাম, হোয়াট এ বডি ফিটনেস, গুড থাই, ওয়েল বিল চেস্ট, তোমার মতো এরকম ফাপা শরীর না। এবার স্যার চলে, গাড়ি তো আবার ঠেলে নিতে হবে, অনেক সময় লাগবে। ও হ্যাঁ হ্যাঁ, চলো। শোনো ইয়াং ম্যান, আরেকদিন এসে কিন্তু চা খেয়ে যেও, ঠিক আছে? জি দীপিকা, আমি চললাম। আচ্ছা বাবা। জীবনে অনেক জায়গায় অনেক অপমান হয়েছে, কিন্তু আমার শরীর যে ফাঁপা এটাই প্রথম শুনলাম। বাবার কথায় কষ্ট পাবেন না, বাবা আসলে খুবই সহজ সরল মানুষ। তাহলে তার মেয়ে হয়ে তুমি এত গরম কেন? কি গরলতা আমার মধ্যে দেখলে? এই যে এত কষ্ট করে আমি আমার বেশভূষা পাল্টে তোমার সাথে বন্ধুত্ব করতে চাচ্ছি, তারপরও তোমার কোনো দয়াই হচ্ছে না। দয়া করে কোনোদিন বন্ধুত্ব হয় না। শোনো, তুমি খুব অহংকারী মেয়ে। আমি অহংকারী হলে আপনি অভদ্র, মেয়েদের সাথে রাগ করে কথা বলা কোনো ভদ্রতার মধ্যে পড়ে না। আমি যে তোমার সাথে বন্ধুত্ব করতে চেয়েছি সেটা তোমার কপাল, নিজের চেহারা আয়নায় দেখেছো? এই আধুনিক যুগে মেয়ে হয়েও তোমার কাপড় চোপড় বেশ ভূষা 100 বছর আগে নানি দাদিদের আমলে, ওল্ড ফ্যাশন। আমি চললাম, আমাকে আর কোনোদিন ফোন করবে না। কোনোদিন করেছিলেন নাকি? করনি আর করবেও না। গুড বাই, চির ফিদায় নানি দাদি। আমার কাপড় চোপড় চেহারা ছিল 100 বছর আগে নানি দাদির আমলের, আমি পুরনো আমলের, ওল্ড ফ্যাশন। সবে তো খেলা শুরু, আমি প্রথম ওভার বোলিং করেছি স্লো অ্যান্ড স্টেডি, দীপিকা পেয়েছে সুযোগ, ধাপাধাপ বাউন্ডারি মেরে দিয়েছে। এরপর আমি একটু স্টাইল চেঞ্জ করলাম, স্পিন বল মারলাম, ব্যাস কামড়ে গেল। মনের মধ্যে জেদ চাপিয়ে দিয়ে এসেছি, এখন ওর ব্যাটিং এর স্টাইল বুঝে আমি নতুন করে বোলিং প্ল্যান করব। এই আসলে একটা জিনিস, তোকে শুধু লুচ্চা বললে ভুল হবে, তুই ঐতিহাসিক লুচ্চা।
জিনিয়াস লুচ্চা দোস্ত আমি লুচ্চা আর তোরা কি হ্যাঁ তোরা শালা লুচ্চা লাপাঙ্গা লাপাঙ্গা শোন আগামী পরশু ইউরোপে পাঠাতে হবে 7 কোটি টাকা আর তার বিনিময়ে আসবে হীরা রিয়াজব বসির আর কান পচা হেলাল তোরা টাকা হুন্ডি করবি আগের তরিকায় আজকাল হুন্ডি ব্যবসা করা মহা ঘাপলা তারপরও আমার হুন্ডি ব্যবসা বন্ধ করার ক্ষমতা এখনো কারো হয়নি সাবধান কোন ঝামেলা যেন না হয় আর জাপানি ওই এলাকার থানা পুলিশ রংবাজ সব আমার কন্ট্রোলে আছে এবার হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করব আমার শুধু চিন্তা সোনাচোর শটগান জাকিরকে নিয়ে ওই হারাম জাদা যদি টাকা হুন্ডির কথা জানতে পারে তাহলে লাফড়া করবে শোন তোদের একটা গোপন কথা বলি একটা ছবি তুলে রাখি আমার ডায়রি করতে সুবিধা হবে শটগান জাকির যদি এবার আমার কাজে বাগড়া দেয় তাহলে আমি ওর সোনা চোরা চালান ব্যবসা সব তস নস করে ফেলবো সব লন্ড ভন্ড করে দেবো লন্ড ভন্ড ল নয় দয় ভ ল লন্ড লন্ড ভন্ড বাগান কি এই ছবি তোলে কে ছবি তোলে কে এই ছবি তোলে কে সবাইকে মার তালে তালে মার বিজে বিজে মার গিজে গিজে মার সন্ত্রাসীদের নাম কি কান পচা হেলাল বেয়াদব বসি ফকির নিজে জাপানি মফিজ শোনেন একটা গল্প বলি এক দেশে একজন পুলিশ ছিল তার দুটো কালি কাটা ছিল আসসালামু আলাইকুম আসসালাম ইয়া
হ্যালো, আমি ওসি বলছি। কি বললে? চুরি হয়েছে। ঠিকই বলেছ, আমি ওল্ড ফ্যাশন, পুরনো ধ্যান ধারণা, কিন্তু আমার মধ্যে সবসময় একটা আধুনিক মন ছিল, বাইরে তার প্রকাশ ছিল না। কারণ কার জন্য ফ্যাশন করবো, কাকে দেখাবো? জীবনে কোনোদিন কোনো ছেলেকে মনে ধরেনি, তবে মনে মনে ভাবতাম যদি কাউকে কখনো সত্যি ভালো লেগে যায় তাহলে নিজেকে বদলে ফেলবো, তার জন্য নিজেকে সাজাবো। দীপিকা প্লিজ আমার বন্ধু হও। হতে পারি দুটো শর্তে। এক, তোমার এই ভুল ভাল স্বভাব ছাড়তে হবে। বাহ, পোশাকের সাথে সাথে তোমার কথাবার্তাও চেঞ্জ হয়ে গেছে। দুই, তুই পরে বলবো, চলো বাইরে কোথাও। এক মিনিট দাঁড়াও। বাহ, জায়গাটা খুব সুন্দর তো। তোমাকে জন্মদিনে পার্টিতে প্রথম যখন দেখলাম তখন মনে হয়েছিল তুমি একটা ফপ্পো। থ্যাংক ইউ। ইউ ওয়েলকাম। এরপর যখন ফোন করলে তখন মনে হয়েছিল ফটকাবাজ। থ্যাংক ইউ ভেরি মাচ। নো মেনশন। তারপর যখন আবার আমাদের বাসায় এলে তখন মনে হয়েছিল গান্দাবাজ। বাহ, শুনে খুব ভালো লাগছে। আমার সম্পর্কে তোমার কি উঁচু ধারণা? এত কিছু পড়ো, মনের গভীরে তোমার ব্যাপারে কেমন যেন লাগছিল। একটি যুবক ছেলে ব্যাপারে একটি যুবতী মেয়ের মনের মধ্যে এ কেমন যেন লাগার পরই আসে দুর্বলতা। দুর্বলতা থেকে আকর্ষণ, আকর্ষণ থেকে প্রেম, প্রেমের সাথে সাথে চলে আসে মোহ। একসময় মোহ কেটে যায়, প্রেম রূপ নেয় ভালোবাসা, ভালোবাসার মধ্যে থাকে মায়া। এই মায়াই একসময় যুবক যুবতীকে বৃদ্ধকাল পর্যন্ত একসাথে বেঁধে রাখে। তোমার মতো গুছিয়ে হয়তো আমি ভাবতে পারি না, তবে আমাকে যেদিন তুমি বুড়ি বলে গালি দিয়ে এসেছো তারপর থেকে আমার সব এলোমেলো ভাবনার মধ্যে লুকিয়ে আছো তুমি। আচ্ছা, তুমি সারাদিন গান বাজনা করো, খাওয়া দাওয়া ঠিক মতো করো তো? আজকে তোমার মুখটা কেমন শুকনো মনে হচ্ছে। ও মাই গড, এমনি তো আমার প্রতি কেয়ারিং হচ্ছে। না না,
এসব কথা একদম দুর্বল হওয়া যাবে না। দীপিকা তোমার হাতটা একটু ধরি। সব কেমন জানি স্বপ্নের মতো খুব তাড়াতাড়ি ঘুরছি, তাই না? ঘুরতেই হবে, আমার হাতে আছে 3 মাস। মানে না, মানে 3 মাস পরে আমি যদি হঠাৎ করে অসুস্থ হই, মরে যাই। বাজে কথা বলো না প্লিজ, এই কথা কখনো মুখে আনবে না, আমার মাথে হাত দিয়ে বলো। ও গড, মেয়েটি দেখছি খুবই মায়াবতী, এর সাথে আমি কিভাবে প্রেমের অভিনয় করব? চলো। কোথায়? আমার মামার কাছে। এত তাড়াতাড়ি মুরব্বীদের কাছে? উনি নাম করা পশুর ডাক্তার। পশুর ডাক্তার? কি আশ্চর্য, পশুর ডাক্তার কাছে যাবো কেন? ওনার কাছ থেকে জেনে নেবো তোমাকে কোন ডাক্তার দেখালে ভালো হবে। চলো এসো। এই দীপিকা শোনো, আমি বলছিলাম পশুর ডাক্তারের কাছে, ইয়ে মানে পশুর ডাক্তার বুঝে তো কি করতে কি করে চলবে। হালার কু, আমারই তুমি দাদু ডাক্তার তো, এবার পাইছি তোমারে। ম্যাডাম, ম্যাডাম কই? এই ম্যাডাম, 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 গোপন কথা আছে। গোপন কথা বলো বলো। আহ ম্যাডাম, গোপন কথা, খুবই সিক্রেট। ও এই তুমি যাও 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 যাও। কি সাইজ, কি চেহারা! এইবার বলো, আজকে বলো, দেয়ালের কান আছে? কান থাকে থাকুক, দেয়ালের মুখ তো নাই, ও শুনতে পারবো কিন্তু কারো কইতে পারবে না। শুনেন, আপনি হাসতেছেন, বেজার হইবেন না, আমি তো ভাবছি সব শুনি না, স্যার রে পড়ান বইটা গালি দিবেন, লাগলে শেষাও দিবেন। এই ছাচা দেবো কেন, ওকে তোমার মতো জোর নাকি? আচ্ছা তুমি মেয়ের বাসা চিনে এসেছো? এই দফে কি আর হাফ ডান কাজ করে, সব তথ্য নিয়েছি। রাজি দেখুন কোথা, মোমাই কাজে অফিসে, এতক্ষণে আলহামদুলিল্লাহ কয়ে ফেলেছে কিনা কে জানে। হ্যালো রাজি, ওষুধ খেয়েছো? সব সময় মনে করে খাবে, তুমি ভুলে গেলে আমি মনে করিয়ে দেবো। তুমি এত কেয়ারিং কেন দীপিকা? না না, আমি ইমোশনাল হলে হবে না, আমাকে অভিনয় করতে হবে। হ্যালো কি ভাবছো? শোনো, মাকে বলবে তোমাকে সকালবেলা বেশি করে নাস্তা বানিয়ে দিতে, সকালের নাস্তা সারা দিনের খাবারের মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আমার মা আমার আসল মা নন, আমি যখন খুব ছোট তখন আমার আসল মা দুনিয়া থেকেই বিদায় দেন, এরপর বাবা আবার বিয়ে করে, একসময় বাবাও ইন্না লিল্লা। আমি ছেলেবেলা থেকেই সৎ মায়ের অত্যাচার অনাদর আর অবহেলায় বড় হয়েছি, জানো জীবনে কোনোদিন স্বার্থহীন ভালোবাসা পাইনি। কেঁদো না রাজি, আমি তোমাকে স্বার্থহীন ভালোবাসা দেব, নির্ভুল ভালোবাসা দিই, তোমার সব দুঃখ ভুলিয়ে দেব। সত্যি তুমি আমাকে ভালোবাসবে? না মানে মানে বলছিলাম, বলো না দীপিকা, ইউ লাভ মি, বলো না। সবকিছু খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে না রাজি। আচ্ছা তোমাকে বলতে হবে না, এসো আমরা একটা মজার খেলা খেলি, আমি এক লাইন কানের কলি বলবো, তুমি তার পরের লাইন বলবে, দেখি তুমি পারো কিনা। ওকে শুরু করো। পড়ে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক। গুড, 5 পয়েন্ট পেয়েছো। আচ্ছা এটা বল, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। সত্যি ভালোবাসো? না না না, আমি এভাবে বলতে চাইনি, বিশ্বাস করো আমি এভাবে বলতে চাইনি। না চাইলে হবে কি, বলেছো তো।
Hey baby. তুমি কোথায় যান? সারা দিন একটাও কল দাওনি। খুব মিস করছি। কেন? তোমার ওই বান্ধবী দীপিকার সাথে আড্ডা মারোনি? দীপিকা একটা ভুয়া। সারা দিন ফোন ব্যস্ত রাখে। কার সাথে যেন কথা বলে। জানো? আজকে লোক কেমন যেন বদলে গেছে। গুড। এই জন্যই তো এত গিরিঙ্গি করেছি। কি করেছো? না মানে সারিঙ্গি বাজাচ্ছি। তোমার কথা মনে পড়ছে তো? তাই দুঃখের সারিঙ্গি বাজাচ্ছি। চল, চলো না দেখা করি। অবশ্যই করব। শুধু বলো কোথায় কখন কিভাবে। হ্যাঁ বেবি। সারাদিন তোমাকে মিস কল মারছি। তুমি কল ব্যাক করছো না। তোমাকে খুব মিস করছি। একা একা খুব বোরিং লাগছে। সময় কাটছে না। কেন? তোমার ওই আধ্যাত্মিক গুরু দীপিকার সাথে সময় কাটাচ্ছ না? জ্ঞান নিচ্ছ না? ওই শয়তানটার কথা বলো না তো। আজকাল কোনো যোগাযোগই করে না। কল করলে বলে আমি ব্যস্ত আছি, পরে ফোন কর। গুড। এই জন্যই তো 100,000 টাকা খরচ করেছি। কার জন্য খরচ করেছো? না মানে বলছিলাম চলো শপিং করি, অনেক টাকা খরচ করি। চলো দারুণ মজা হবে। লাভ ইউ বেবি। তুমি যে আমার কবিতা। আচ্ছা তুই কবিতা ভালোবাসো? হ্যাঁ বাসি। চোখ যে মনে কথা বলে, তোমার চোখ দুটো না খুব সুন্দর, একেবারে পূর্ণ নায়িকা সুচন্দার মতো, টানা টানা মায়া মায়া, দেখলে মনে হয় পৃথিবীর সব কবিতা লেখা আছে তোমার দুজন। জানো তোমার হাসিটা না একদম নায়ক রাজ রাজ্জাকের মতো। সত্যি দেখি তো। সত্যি রাজ্জাক কেন তো? জানো আমি মাঝে মাঝে কি কল্পনা করি, গল্পচুনি ছবিতে রাজ্জাক যেমন কবরীকে, আবির্ভাব ছবিতে নায়ক আজিম যেমন শর্মিলাকে, আনারি ছবিতে নাদিম যেমন শাবানকে ভালোবেসেছিল, তুমি আমাকে সেইভাবে ভালোবাসবে। আমিও চাই পিচ ঠালা পথ ছবির কবিতার মতো, অবুজ মন ছবির সুজাতার মতো, আর আনোয়ারা ছবির সুচন্দার মতো আমাকে তুমি ভালোবাসো, অনেক ভালোবাসো। শুধু ভালোবাসা আর কথা বলো, শুধু ভালোবাসা। রাজীব, রাজীব, এই রাজীব, রাজীব, এই রাজীব, কি হলো? এত ডাকছি তারপর কোনো দুঃশব্দ করছিস না? কি রে ঘুমোচ্ছিস নাকি? না মা, গিটার বাজাচ্ছি। কিছু বলবে? দেখতে দেখতে তুই অনেক বড় হয়ে গেছিস বাবা। লক্ষ্য করার জন্য ধন্যবাদ। তুই সারাদিন তোর মিউজিক নিয়ে থাকিস, আর আমি এদিকে সারাদিন একা একা থাকি। কি যে বলো মা, তুমি থাকো একা, তোমার বিউটিশিয়ানরা সেক্রেটারিরা চামচারা সারাদিন তোমাকে ঘিরে রাখে। এবার সারা নজর কি খুলে বলো। নজর পুজো বুঝি না। বাবা তুই আমাকে একটা বউ এনে দে। মা বউ কি কাবেন বাজারে পাইকারি দোকানে পাওয়া যায় যে কেজি হিসেবে কি নিয়ে দেবো? তোর বাবার মতো এরকম তারা তারা কথা বলিস না তো। যেটা প্রেমে পড়েছিস সেই মেয়েটাকে বউ করে ঘরে এনে দে, তাহলেই চলবে। কে বলি আমি প্রেমে পড়েছি? ঢং করিস না, আমি সব শুনেছি। মেয়ের ঠিকানাও আমার হাতে এসেছে, প্রয়োজনে মেয়ের বাড়ির লোকজনের কাছে আমি মেয়েটিকে ভিক্ষে চাইব, মেয়ের বাবার পা ঝরিয়ে ধরব। না আমার ছেলের ভালোবাসা কি খুন করবেন না? মা জীবনটা কি সিনেমা? জীবনটা সিনেমা না কিন্তু জীবন নিয়ে সিনেমা। মা মা তোমাকে কিভাবে বোঝাবো, তুমি যা ভাবছো তা না, এর মধ্যে অনেক ঘাপলা আছে লাফড়া আছে। যত যাই থাকো আমার ছেলে এই প্রথম কোন মেয়ে সত্যিকারে প্রেমে পড়েছে, আমি মা হয়ে জেনে শুনে চুপ থাকতে পারবো না। আমি যাব,
মেয়ের বাড়িতে যাব। মা প্লিজ, সব না জেনে পাগলামি করো না। ইয়া আল্লাহ, কাহিনী দেখি অন্যদিকে মন নিচ্ছে। মাত্র 1,00,000 টাকার জন্য সারা জীবনের বোঝা মাথায় নিতে হবে। ইয়া মাবুদে নাহি, আপনি আমাকে এই যাত্রা রক্ষা করেন। ও গেছি হুকুম আব্বা। সরি চাচা, আমি রাজ, আপনি ভালো আছেন? আচ্ছা চাচা, আমি আপনার সাথে একটু দেখা করতে চাচ্ছি, আজ আসবো? ওকে আব্বা, আই মিন মামা, সরি চাচা, সালাম আলাইকুম। শালা বুদ্ধা সামাল চৌধুরী, তোমাকে আমি মাইন খরচি পাই ফেলবো। স্যার, সামাল চৌধুরী যদি আপনার হারামি প্ল্যানটা বুঝে ফেলে? ওর বাপও বুঝবে না। সামাল চৌধুরী ব্যায়ামবিদদের পছন্দ করে, তাই ছোটবেলা থেকে আমি ব্যায়াম করছি। ব্যায়াম করতে করতে শুয়োরের মতো দেহ বানিয়েছি, নিজের দেহের ভারে নিজেই হাঁটতে পারি না। সময় ঘনিয়ে এসেছে, এবার ওর মেয়েকে বিয়ে করে সব সম্পত্তির একক মালিক হব আমি। ওকে বানাবো মাজারের ফকির। তাহলে আমার আর ওর পরিবারের মধ্যে যুদ্ধের অবসান হবে, জয়ী হব আমি, আমার বাপ, আমার দাদা। তারা কবরে শুয়ে হাসবে, অট্টহাসি অট্টহাসি অট্ট শালা সব অশিক্ষিত সন্ত্রাসী। মিষ্টির দোকান এখানে, মিষ্টির পাশবি এখানে, সুবহানাল্লাহ, কি মানুষ না দত্তু, এটা কি কোনো বেনা দেয় নাকি? ভুল ঠিকানায় নেই তো। আমি রাজিতের মা। কোন রাজিত? উনি এক্স মিস বাংলাদেশ সোনিয়া কবি। ও রাজিত, আসুন। দেখুন, আমি কোনো ভূমিকা করবো না, আউল ফাউল কথা বলে সময় নষ্ট করবো না। একটা কথা সরাসরি বলতে এসেছি, আপনি যদি রাজি থাকেন, আমি আমার ছেলের হাতটা আপনার মেয়ের সাথে মিলিয়ে দিতে চাই। কেন, ওরা কি ঝগড়াঝাটি করেছে নাকি? ইস রে, এই অল্প বয়সী ছেলে মেয়েরা যে কি করে। দীপিকা ম্যাডাম, মোবাইল নেটওয়ার্ক শুনবে না, প্লিজ করতে পারে না। আমি আসলে বলতে চাচ্ছি, আমি আপনার মেয়েটিকে বউ বানাতে চাই। সরি মিসেস কবির, এটা হবার না। কেন? দীপিকার জন্য আমার পছন্দ অন্য জায়গায়, অন্যরকম। আমার ছেলে কি কোন অংশে কম? সে শিক্ষিত, এমবিএ পাস, দুইবার ড্রপ দিছে, একবার ফেল করছে, তাতে কি হইছে? বাইরের লোক তার জানে না। রাজীব দেখতে খুবই হ্যান্ডসাম, সিনেমা নায়ক হওয়ার জন্য জোতা খুঁড়া ফুটা করে ফেলাইছে, কপালে হয় নাই, তাতে কি হইছে? বাইরের লোক তার জানে না। আমার ছেলে আপনার কি ধারণা, ব্যায়াম বীরদের মতো শরীরে আড়াই মন মাংস থাকলে ফিগার সুন্দর হয়? খবরদার মিসেস কবি, ব্যায়াম নিয়ে কোনো কথা বলবেন না। আপনি জানেন আমি কে? উনি এক্স মিস্টার ইস্ট পাকিস্তান। আরে রাখেন আপনার পাকিস্তান আর আফগানিস্তান, মনের স্বাস্থ্যই যদি ভালো না থাকে তাহলে ভিতরে সব গরজ কোন? বাবা বাবা, কি অপূর্বা, ওকে আমার রাজিতে বউ বানাবোই। যাচ্ছিলি না মা? এমনিতে তুই যা। দীপিকা, দীপিকা, আমি রাজিতের মা। আপনি মাশাআল্লাহ, কি আশ্চর্য, আপনি আসবেন আমি তো কিছুই জানি না। আমি রাজিদের সাথে তোমার বিয়ের প্রস্তাব নিয়ে এসেছিলাম মা, কিন্তু তোমার বাবা আমাকে খালি হাতে ফিরিয়ে দিচ্ছিলেন। কান খুলে শুনে রাখুন, এক্স মিস্টার ইস্ট পাকিস্তান, আমি দীপিকাকে দেখার আগ পর্যন্ত ভেবেছিলাম মেয়ে আপনার, আপনার সিদ্ধান্ত সবার উপরে, কিন্তু এখন ভাবছি ছেলে আমার, কোহর পছন্দ সবার আগে। দীপিকার মতো অপরূপা একটি মেয়ে আমার ছেলেকে ছেড়ে অন্যের বউ হবে?
তা আমার শ্বাস থাকতেই আমি মেনে নিতে পারবো না। অসম্ভব। দীপিকার বিয়ে হবে আমার পছন্দের ছেলে রাজ ইব্রাহিমের সাথে, যে ইউরোপে ব্যবসা করে, অসাধারণ ফিজিক্যাল ফিটনেস, সব দিক থেকে নাম্বার ওয়ান। নাম্বার স্যার পরীক্ষার খাতায় কামে লাগে, বিয়ের সময় কে নাম্বার দিয়ে কিছু হয়? স্যার স্যামরা দিহি বেদব বংশে। এই বড়রা কত কাহের মধ্যে তুই মুখ চালাস কেন? দি মুখ নু। আর আমি কি বসে লেবন চুপস খামু? আমি এমন উস্তাদ হয়ে তো সাপার আড্ডি ভেঙে গেলাম। মিস্টার চৌধুরী, দীপিকাকে রেখে গেলাম, সামনে রাখবে। ও এতদিন আপনার আমানত ছিল, এখন আমার আমানত। চলো দফাদার। ম্যাডাম মিস্ত্রিটাকে দিয়ে থাকবো না, লয়ে যাবো। কে নুখাইলে বুঝ বেড়ে গুছতে তো কাল। এ দেখি মিস্টার এক্স ইস্ট পাকিস্তান বনাম এক্স মিস বাংলাদেশের যুক্ত লেগে গেছে, এমন অবস্থায় আমার ভূমিকাটা কি হইবে? আপনি হচ্ছেন রাজা কালামালেকুম। দীপিকা বোস, এসো রাজ, ভালো সময় এসেছো। দীপিকা তুই তো আমার সিদ্ধান্তের কথা জানিস, আর রাজ তুমিও তো জানো তোমাদের বিয়েটা দিয়ে আমি একটু ঝামেলা মুক্ত হতে চাই, এরপর অবসর জীবনে শরীর চর্চার উপর একটা কলেজ খুলতে চাই। খোলো, শরীর চর্চার উপর ইউনিভার্সিটি খোলো, আর মেয়েকে বিয়ে দাও একটা অসুরের সাথে। বাবা ওর বংশ তোমার বংশে জাত শত্রু, কি গ্যারান্টি আছে ও আমাকে বিয়ের পর তিন বেলা পেটাবে না? কি যে বলো, তিন বেলা পেটালে কি আর মনের ঝাল মিটবে? মানে বলছিলাম কি, পেটাপেটি করে কি আর সংসারে সুখ হবে? ওর অবস্থা দেখো, ব্যায়াম করতে করতে মাথার বুদ্ধি হাঁটুতে নেমেছে, যাকে আমার পছন্দ না তার সাথে কেন আমাকে জোর করে বিয়ে দিচ্ছ বাবা? তুমি আমার বাবা বলে কি আমার জীবনটা নিয়ে যা খুশি তাই করবে? দীপিকা আমি তোমাকে অনেক সুখে রাখবো, দীপিকা তুমি যা বলবে আমি তাই করব। এসব কথা কারা বলে জানেন? যেসব ছেলেদের মেরুদণ্ড নেই তারা। বাবা আমি তোমার সাথে কোনোদিন কোনো বিয়াদুপি করিনি, কোনোদিন তোমার কথার অবাধ্য হইনি, আমাকে এত বড় শাস্তি তুমি দিও না বাবা। আমি মরে গেলে ওকে কোনোদিন বিয়ে করব না, কোনোদিন না, কোনোদিন না। দীপিকা বাহ কি দৃশ্য, একেবারে সিনেমার মতো। তুমি ওর কথায় কষ্ট পেও না রাজ, ধৈর্য ধরো। আমার অনেক ধৈর্য চাচা, একবার বিয়ের কাবিননামাটা হয়ে যাক তারপর দেখবেন ধৈর্য কাকে বলে। মা তুমি পাগলামি করছো। বিয়ের আগে ছেলের মা কোনোদিন পাগলামি করে? পাগলামি করেছে, তুই তো তাও করতে শিখিসনি। আমি এক্স মিস্টার ইস্ট পাকিস্তানকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে এসেছি, দেখি ও দীপিকাকে কি করে অন্য জায়গায় বিয়ে দেয়। তুমি কোত্থেকে কার কাছে কি শুনলে আর অমনি ধরে নিলে? আমি দীপিকাকে ভালোবাসি, ওকে বিয়ে করতে চাই। মা তুমি বুঝতে পারছো না, এটা একটা খেলা, এক ধরনের বাজি। তোমাকে আমি কিভাবে বোঝাবো? আমি তোর মা, আমাকে বোঝাতে হবে না। জীবনটা একটা খেলা, বিয়েটা একটা বাজি, এসব আমি জানি। এই প্রথম কোন মেয়ের সাথে তোর বন্ধুত্বের কথা আমি জানতে পেরেছি, আমি কি চুপ থাকতে পারি? এর আগে ডজন ডজন মেয়ের সাথে আমার বন্ধুত্ব ছিল, প্রেম ছিল। থাকুক, আমি তো আর শুনিনি। মা তোমার পায়ে পড়ি, কে বিয়ে আমি করতে পারবো না। ও মা, বিয়ের আগে ছেলেরা মায়ের পা ধরে বিয়েতে রাজি হবার জন্য উত্তর দিচ্ছি, বিয়ে না করার জন্য পায়ে ধরছিস। এই তোর উপরতলা তার সব ঠিক আছে তো? শোন, আমি কালই আবার ওদের সঙ্গে যোগাযোগ করব, প্রয়োজনে দীপিকাকে তুলে নিয়ে আসবো, দেখি আমাকে কে ঠেকায়। মা, হে আল্লাহ, আমি জীবনে আর কোনো দিন চুক্তিতে প্রেম করব না, বুঝতে যাচ্ছ না? আমি তো তোমাকে বিয়ের জন্য চাপ দিচ্ছি না, বাবা আমার বিয়ে ঠিক করে ফেলেছেন ইউরোপ ফেরত একটা ইডিয়েটের সাথে। তুমি কি চাও আমি তোমাকে ছেড়ে? সমস্যা কোথায়, বিয়ে করে ফেলো। তুমি এই কথা বলতে পারলে, বলতে পারলে তুমি আমাকে স্পর্শ করে বলো তুমি আমাকে ভালোবাসো না, অন্তত একটা মুহূর্তের জন্য হলো তুমি আমাকে ভালোবাসো নি, বলো।
এগুলো সব ভুল, সব মিথ্যে। কিচ্ছু মিথ্যে না, ভালোবাসা মিথ্যে হতে পারে না। একজনের ভালোবাসা অন্যজনের মধ্যে যে ভালোবাসা তৈরি করে সে ভালোবাসা ভুল হতে পারে না। পৃথিবীর কোন শক্তি নেই আমাকে অন্যের ঘরে পাঠাতে পারে। বাবু যদি আমাকে ঘর থেকে বেরো করে দেয় তবু পথে পথে ঘুরবো, তোমার জন্য অপেক্ষা করবো। তোমার যখন সময় হবে আমার দিকে দুহাত বাড়িয়ে দিও, আমি দৌড়ে চলে আসবো তোমার বুকে। হয়তো আমি যত ভালো তোমাকে বেসে ফেলেছি তত ভালো তুমি আমাকে বাসতে পারোনি, কিন্তু তাতে কি, একটু হলেও তো বেসেছ, ওটাই আমার জন্য অনেক পাওয়া। আমি কি করব, তুমি যে ধীরে ধীরে আমাকে দুর্বল করে দিচ্ছ, তোমার ভালোবাসা আমাকে অন্যরকম জীবনের লোভ দেখাচ্ছে। না না, আমি দুর্বল হতে পারি না, এ আসল প্রেম নয়, চুক্তিতে ভালোবাসা। আমি চুক্তি ভঙ্গ করতে পারবো না। রাজি, রাতে ভালো ঘুম হয়নি তাই না? তোমাকে খুব ক্লান্ত দেখাচ্ছে, চলো ওখানটা গিয়ে বসি, আমার কোনো মাথা রাখো, আমি হাত বুলিয়ে দিই। ভাবি, আমি থাক থাক মা, তোমার জন্যই অপেক্ষা করছিলাম। আপনি জানেন কিভাবে? আমি দফা দ্বারা আমাকে বলেছে তুমি প্রতি রোববার এখানে আসো, এতিমদের টাকা পয়সা দিতে। ভালো, এতিমদের মায়া করলে আল্লাহ তার উপর খুশি হন। রাজি তো এতিম, তার প্রতি তোমার মায়া হয় না? কি যে বলেন না, তুমি আমাকে মা ডাকলে সেই ছোটবেলায় মাকে মা ডেকেছি, এরপর এতটা বছর আর কাউকে মা ডাকতে পারিনি। আপনাকে দেখার পর থেকে মা ডাকার ইচ্ছেটা আর সামলাতে পারিনি। রাজীব সারা রাত জেগে থাকে, গান বাজনাও ছেড়ে দিয়েছে। আচ্ছা ওর কি হয়েছে তুমি বলতে পারো? তুমি যদি ওকে সত্যিকারে ভালোবাসো তাহলে ওর জীবন থেকে চলে যেও না। আমি তো যেতে চাই না মা, ওই আমাকে দূরে সরিয়ে রাখে, সেই সুযোগ ওকে আর দেব না। পারবে তুমি একটা সাহসী কাজ করতে? কি কাজ? তোমার গাড়িটা ছেড়ে দাও, এসো এসো আমার সঙ্গে। বুয়া, আয় বুয়া। তুমি তুই তো ওকে আনবি না, তাই আমি নিজেই নিয়ে এলাম। মা, দিস ইজ টু মাচ, তুমি সীমা ছাড়িয়ে যাচ্ছ। সাদা মাকে কেন দিচ্ছিস? মা, তুমি কেন বুঝতে যাচ্ছ না, তুমি যা চাচ্ছ তা হবার নয়। একটা কথা সত্যি করে বলবে, আমাকে কি তোমার অযোগ্য মনে হয়? এখানে যোগ্যতার প্রশ্ন নয় দীপিকা। তাহলে কিসের প্রশ্ন বল? শুনতে চাও দীপিকা? তোমার আমার মিলনের মধ্যে উঁচু এক দেয়াল হয়ে দাঁড়িয়েছে বড় একটা মিথ্যে, আর আমি তোমাকে কোনোদিন সত্যিকারের ভালোবাসতে চাইনি। গোটা ব্যাপারটা ছিল একটা খেলা, একটা জুয়া। আবির আর শ্রমিকের গার্লফ্রেন্ড শক্তি এবং পিউলির মাঝে তুমি তোমার নিজের অজান্তে হয়ে উঠেছিলে একটা বাধা। তোমার কারণে ওরা ওদের গার্লফ্রেন্ডের কাছে যেতে পারতো না, সময় কাটাতে পারতো না। তাই আবির আর শ্রমিক 1,00,000 টাকার বিনিময়ে আমাকে ঠিক করেছিল তোমার সাথে চুক্তিতে প্রেম করার জন্য। আমিও চুক্তি অনুযায়ী পাকা খেলোয়াড়ের মতো খেলে যাচ্ছিলাম তোমার সাথে। আমার প্রেম আসল প্রেম ছিল না, সবই ছিল অভিনয়। ছি ছি, একটা মেয়ের ভালোবাসা নিয়ে তুই জুয়া খেলেছিলি? আই এম সরি দীপিকা। দীপিকা, কারো জীবন নিয়ে খেলা মানে তাকে তিলিয়ে তিলিয়ে শেষ করে দাও, এটাও এক ধরনের খুন। Thank you.
স্যার এইখানে না, এইখানে শুরু করবে। বাবা আমি সিদ্ধান্ত নিয়েছি রাজকে বিয়ে করব। কন্যা লো বিয়ার সাজো নিসাজো শট আপ। তুই কি ঠিকঠাক বলছিস? হ্যাঁ বাবা, যত তাড়াতাড়ি পারো বিয়ের আয়োজন করো, আমার মতো হতে ভাগ্যকে বিয়ে করো। শিরে সা, বিয়ের আগে মায়ের মনটা মাবুতেই লাগে নরম করে দেয়, ফুসফাস কান্তি থাকে, যেই না বিয়াটা হয়ে যায় এরপর থেকে শুরু হয় পুরুষের কাণ্ড। ওরে কাণ্ড, সব যেন কেমন উলট পালট লাগছে, আমি ভুল করছি না তো? জি জি চাচা, তাহলে শুভ কাজে দেরি করে লাভ নেই, আগামী শুক্রবার মাগরিব বাদ দিন তারিখ ঠিক করে ফেলেন। আচ্ছা আব্বা, আসসালামু আলাইকুম। এই তোরা সুখবর শুনেছিস? আগামী শুক্রবার আমার আর দীপিকার বিয়ে, তোরা রেডি হ। শেরওয়ানির অর্ডার দে, নতুন ডিজাইনের শেরওয়ানি, আমার শুভ বিবাহ। কারিগর সরস্বু সু ভয়াকার ভা, থাক বানান করার দরকার নেই, উল্টা পাল্টা হয়ে গেলে শেষে আবার কুফা লাগতে পারে। প্লিজ দীপিকা, একটা বার ফোনটা ধরো। আর কি চাও তুমি আমার কাছে? এত বড় প্রতারণা করেও কি তোমার মন ভরেনি? প্লিজ দীপিকা, ফোনটা ধরো প্লিজ, আমাকে ক্ষমা চাওয়ার সুযোগটা তো দেবে। আমার ভালোবাসা নিয়ে জুয়া খেলেও কি তোমার শান্তি হয়নি দীপিকা? কি হয়েছে দোস্ত, তুই নাকি বিয়ে করতে চাচ্ছিস? যে ছেলেটাকে তুই দেখতে পারিস না তাকেই নাকি বিয়ে করবি? তোদের জন্য, তোদের জন্য আজ আমার এই অবস্থা হয়েছে। আমার জীবনে কোনো পুরুষ ছিল না, প্রেম ছিল না, সারাদিন বইয়ের মধ্যে ডুবে থাকতাম, সে তো ভালো ছিল, কেন কেন তোরা সবকিছু হলো পালট করে দিলি? আমরা কি করেছি বলবি তো? রাজিত আবির আর সৌমিক আমাকে নিয়ে জুয়া খেলেছে। বুয়া, এই বুয়া, সে কখন থেকে ফোন করছে? হ্যালো দীপিকা, আমি রাজি। স্বপ্নগুলো
যাই যাই রে হারিয়ে ও হৃদয়হীনা বলো কি পাবো না ও হৃদয়হীনা বলো কি পাবো না তোমার ক্ষমা যাই যাই রে পাথর হৃদয়ে তুমি ডালে জীবনের আর এক নাম প্রেম প্রেম তাও শেখালে পাথর হৃদয়ে তুমি ফুল ফোটালে এত কিছু দিয়েও কেন যাও পালাতে বলো না কি সুপাও আমায় পড়াতে না হয় কাত পড়ো তোমার দুয়ারে যদি কাছে টানো আবার হাত বাড়িয়ে ও হৃদয়হীনা বলো কি পাবো না তোমার ঠিকানা ভুলে খুঁজি পে বিবাদি আমি পথ ভোলা ঝড় পাখি জানি না কি জাদু আছে তোমার প্রেমেতে এত ব্যথা সয়ে তবু পারি না যেতে না হয় কাত পড়ো তোমার দুয়ারে যদি কাছে টানো আবার হাত বাড়িয়ে ও হৃদয়হীনা বলো কি পাবো না তোমার ক্ষমা তোমার ক্ষমা তোমার ক্ষমা স্বপ্নগুলো যায় যায় রে হারিয়ে ও হৃদয়হীনা বলো কি পাবো না ও হৃদয়হীনা বলো কি পাবো না তোমার ক্ষমা দুজনে দুই নাম্বার দুই নাম্বার না চোদ্দ নাম্বার আমার তো মনে হয় নাম্বার ছাড়া ও ছি 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 কি করে পারলে এত বড় জঘন্য প্ল্যান করতে একটা মেয়ে ইমোশন নিয়ে খেলতে আমরা তো সবই তোমাদের জন্য করেছি চুপ করো
গিট্টু যখন বাদিয়েছো এবার গিট্টু খোলো যেভাবে পারো রাজীদের সাথে দীপিকার মিল করে দাও যদি করতে না পারো তাহলে খবর আছে আর ভালো কথা তোমরা যে ভেজাল করেছো তার বিচার পরে হবে তোমাদের এই কেসের জামিন নেই সব তোর দোষ এসব ফালতু বুদ্ধি প্রথম তোর মতে এসেছে সালা গিয়েছে তুলা ভাই কিন্তু আমার সাথে লাফাসনি লাফিয়েছি আমি তো সহজ সরল বালক আমার কি তোর মতো আজে বাজে চালবাজি বোঝার বয়স হয়েছে একেবারে অস্ট্রেলিয়ান গাভীর দুধে ধোয়া সোনার চান তিতলা ঘুঘু শোন রাজীব হারামজাদা সত্যিকারের প্রেম টেম করে চোখের পানি নাকের পানি এক করে রাবড়া বানিয়ে ফেলেছে ওটা আমরা সমাধান করব কিন্তু তো আমাদের সাথে চুক্তি ভঙ্গ করেছে রাইট আমাদের টাকার কি হবে টাকা ওকে ফেরত দিতে হবে 1,00,000 টাকা মুখের কথা যদি না দেয় ওর আব্বা দেবে ওর আব্বা তো মারা গেছে আজ ওর কাছে টাকা ফেরত যাবে যদি থানাই পানাই করে তাহলে কাল প্রয়োজন ওকে কিডন্যাপ করব রশি দিয়ে বেঁধে রাখবো কিডন্যাপ করে রাখবি কোথায় কোনো হোটেলে ধরা খেয়ে যাব উত্তরাই তোর খালার বাসায় উত্তরাই র্যাবের হেডকোয়ার্টার বাঘের খাঁচার সামনে গিয়ে ফাজলামি করা ঠিক হবে না তাহলে রাখবো কোথায় থিংক থিংকিং আর থিংক আর থিংকিং বেশি করে থিংক থিংকিং তো পেয়েছি রাজীবকে ওদের সাবারের পুরনো বাড়িতেই আটকে রাখবো ওকে ওর বাড়িতে আটকে রাখলে তো আর কিডন্যাপ হবে না তাই না তুই একটা জাত শুনছিস এরকম জাহিলি বুদ্ধি একমাত্র তোর মগজে আছে লেটস গো মেয়েদের প্রেম হচ্ছে আলকাট্রার মতো যত ভাববি হাতে লাগাবি না তত লেগে যাবে একসময় দেখবি সারা গায়ে মুখে টুকে লেগে টেগে একাকার প্রেম আবার সবাইকে মানায়ও না তুই হচ্ছিস শিল্পী কথার জাদু দিয়ে মেয়েদের ওপেন হার্ট সার্জারি করে ফেলিস তোরা কি আমাকে জ্ঞান দিতে এসেছিস আমাদের সাথে তুই চুক্তি ভঙ্গ করেছিস তোকে 1,00,000 টাকা দিয়েছিলাম মিথ্যে প্রেম করার জন্য কিন্তু তুই মানুষের মনের উপর তার নিয়ন্ত্রণ আছে কিন্তু আবেগের উপর নেই আমিও কি ভেবেছিলাম আমি দীপিকার প্রতি দুর্বল হয়ে পড়ব যে প্রেম প্রথমে ছিল মিথ্যে অভিনয় সেই প্রেমই আজ আমার জীবনে হয়ে উঠল সবচেয়ে বড় সত্য বিশ্বাস কর দীপিকার সরলতা আমার প্রতি ওর কেয়ারিং আমাকে বাধ্য করেছে ওকে ভালোবাসতে ও যখন আমার ছিল তখন বুঝতে পারিনি আজ ওকে হারাবার পর সব শূন্য লাগছে তোরা বোঝার চেষ্টা কর আমার মনটা খুব খারাপ আমাদের মন তার চেয়েও খারাপ টাকার চিন্তায় মাথায় টাক পড়ে যাচ্ছে আমাদের টাকাটা ফেরত দে তোদের বন্ধু থাকলে শত্রু লাগে কোথায় তোরা আবার এই ক্রাইসিসের পাশে এসে দাঁড়াবি তা না সুদখোরদের মতো খালি টাকার তাগিদা দিচ্ছিস তোরা বুঝতে পারছিস আমার কত বড় ক্ষতি হয়ে গেছে জীবনে প্রথম সত্যিকারে কাউকে ভালোবাসতে শিখেছি কাউকে আপন করে পাওয়ার স্বপ্ন দেখেছি কিন্তু সব লাবড়া হয়ে গেছে কোথায় তোরা আমাকে তাহলে তুই আমাদের টাকা দিচ্ছিস না প্লিজ দোস্ত তোরা এখান থেকে যা প্লিজ লিভ লিভ মি অ্যালোন প্লিজ গেট লস্ট ওকে আপাতত লস্ট হয়ে যাচ্ছে তবে মনে রাখিস একেবারে লস্ট হচ্ছে আবার দেখা হবে ছোট্ট একটা বিরতির কেন পাগলামি করছিস তুই জেদ করে নিজের জীবনটা নিয়ে জুয়া খেলছিস হ্যাঁ খেলছি কেউ যদি আমার ভালোবাসে নিয়ে জুয়া খেলতে পারে তাহলে আমি কেন আমার জীবন নিয়ে রাজীব মহায় বোকালি করেছে সেজন্য এত বড় শাস্তি ওর প্রাপ্য না ওরা তিনজনে কেউ কিন্তু খারাপ না সবাই তো গাধা টাইপের কিন্তু নিষ্ঠুর না তুই রাজীবকে আর একটা সুযোগ দে কাল যে মেয়ের বিয়ে আছে কি করবে বাবার মুখে জুয়ালি মেখে একটা জুয়ালি ছেলে হাত ধরে ঘর থেকে বেরিয়ে যাবে চাচাকে আমরা ম্যানেজ করবো তোর বিয়ে কাল ঠিকই হবে তবে রাজের সাথে না রাজীবের সাথে আমাকে ওর সাথে কথা বলার অনুমতি দিন প্লিজ Thank you.
হ্যালো, তুমি মানুষ নাকি নিষ্ঠুর কোন প্রাণী? কাল সকালে দীপিকার গায়ে হলুদ, রাতে বিয়ে, সব জেনেও কেন চুপচাপ বসে আছো? আমি আর কি করতে পারি, দীপিকা আমাকে ঘৃণা করে, কোন মুখ দিয়ে ওর সামনে গিয়ে দাঁড়াবো? যে মুখে তুমি দীপিকার সাথে প্রেম করেছিলে সেই মুখ নিয়ে আবার ওর কাছে আসো, তোমার অধিকার ছিনিয়ে নাও, ওর বাবার মুখোমুখি হও, পারবে না? কেন পারবো না? শুধু দীপিকা যদি একবার বলেও আমাকে ক্ষমা করেছে তাহলে পৃথিবীর কোন শক্তি নেই ওকে অন্যের ঘরে নিয়ে যেতে পারে। তাই যদি হয় তাহলে এক ঘন্টার মধ্যে তুমি এই বাড়িতে আসবে, এখন বাজে 11টা, ঠিক 12টার মধ্যে এসে তুমি দীপিকার বাবার সাথে কথা বলো। আমি আসছি পিউলি, এক্ষুনি আসছি। তোরা হেরে যাবি, ও জুয়ারি, অভিনেতা, ও কোনোদিনই আসবে না, আমার ভালোবাসা ছিল ওর কাছে একটা খেলা। কাঁদিস না দোস্ত, দেখবি ঠিকই আসবে, ওকে আসতেই হবে। এই ধরেছি, আমি জানি ও আসবে না, দেখ কটা বাজে, ও আমার ভালোবাসা নিয়ে বাজি খেলেছে, ওর মধ্যে প্রেম অনুভূতি এসব আছে নাকি? বেইমান বল টাকা কবে দিবি? এখন দিবি? কি সাথে আছে? কি মুখ রুমাল দিয়ে বেঁধে প্রশ্ন করছিস? আমরা আমাদের টাকা চাই, আমি এবার ভালোবাসা ফেরত চাই, দীপিকাকে ফেরত চাই। চিৎকার কর গম্মা সিং, কেউ শুনবে না। আমরা গেলাম, যতক্ষণ না তুই স্বীকার করবি টাকা কবে দিবি ততক্ষণ তোকে এরকম চেঙ্গি দিয়ে বেঁধে রাখা হবে। বাই বাই চেঙ্গি রাজিত। আবির শ্রমিক প্লিজ যাস নে, খোদার কসম একবার ছুটতে পারলে তোদের খবর আছে। আবির শ্রমিক, এই ছাগলের বাচ্চারা! শ্রমিক আর আবিরকে রাজিতের খবর জিজ্ঞেস করলাম, ওরা বললো ওরা কিছুই জানে না, তোমরা জানতে পারো তাই তোমাদের ডেকে আনলাম। বলো তো কোথায় যেতে পারি? কোথায়? এত রাত পর্যন্ত রাজীব তো কখনো বাইরে থাকে না, নাকি থাকে তুই জানি? কোনোদিন খবরই তো রাখি নাই। ছেলের কোনো খবর রাখেন না কেমন মা আপনি? মানে? না মানে ছেলের খবর রাখবেন কেন, ছেলে তো এখন বড় হয়েছে। আচ্ছা আন্টি, আঙ্কেলকে জুয়া খেলতেন? না কেন বলো তো? না তাহলে ভাবতাম হয়তো বাপের স্বভাব পেয়েছে, কোথাও বসে জুয়া টুয়া খেলছে। কাল তো দীপিকার বিয়ে, এখন কি হবে? কি হবে জানি না, তবে সব কিছু আমি ফানাবিল্লা করে দেব। এই ফানাবিল্লা মানে কি জানি না, তবে ভয়াবহ কিছু হবে। দীপিকা আমার রাজিতের বউ হবে, সে যেভাবেই হোক প্রয়োজনে আমরা ফানাবিল্লা করব। হ্যাঁ
খবরদার, আমরা যে রাজীবকে আটকে রেখেছি এই কথা যেন ভুলেও মুখ থেকে বের না হয়। প্রশ্ন আসে না, ভুলেও বলবো না। রাইট, কোনদিন বলবো না, বলবো না, বলবো না, বলবো না, বলবো না, বলবো না। এর কোনো মানে হয়? রাজীব উধাও, এদিকে সৌমিক আর আবির ছাগল দুটোকেও দেখছি না, এই দিয়ে আমরা কি করে ঠেকাবো? দীপিকার জীবনটা এভাবে নষ্ট হয়ে যাবে? ভুলেও বলবো না, জানলেও বলবো না। আমরা যে রাজনীতি আটকে রেখেছি এইটা আমরা জান খেলো শালা দুম্বা। তোমরা রাজীবকে আটকে রেখেছ? হ্যাঁ, ও আমাদের টাকা খেয়েছে, ও আমাদের সাথে বেইমানি করেছে, পলাশের ময়দানে মেরে যা করে যেমন নবাবের সাথে বেইমানি করেছিল তেমনি। যাত্রা করতে হবে না, তোমরা কি মানুষ? যাও এক্ষুনি রাজীবকে ছেড়ে দাও, আর যদি না ছাড়ো তাহলে আমরাও কোনোদিন তোমাদের সাথে বিয়েতে রাজি হব না। চলো সবাই মিলে যাবো, এবারই হোক এবি বন্ধ করতে হবে, তারপর তোমাদের বিচার হবে, তোমাদের আনাবিল্লা করা হবে। আমার একমাত্র মেয়ে, ওর ব্যাপারে কোনো কৃপণ তো আড়ালে করো স্যার। ওয়ালাইকুম আসসালাম। গরু আনা হয়েছে কয়টা? এই চারটা। আর ছাগল আছে কয়টা? ছাগল আছে এক দুই তিন চার, তুমি সহ কটা? আমি সহ পনেরোটা। গুড, চোদ্দটা জবাই করো আর একটা থাকুক, কাজে লাগবে। এই এই ছেলে, লাইট লাগাও এদিকে, ওখানে কি হচ্ছে? দেশে বেয়াদব ছাগল কোথাকার? রাজীব কোথায়, কোথায় গেল রাজীব? কোথায় তুই বন্ধু? ঠং করতে হবে না, একেবারে সিনেমার নায়িকাদের মতো। আচ্ছা এখন কি হবে? কি হবে বোঝা মুশকিল, কাহিনী যে কোন দিকে যাবে। তবে চল সবাই বিয়ে বাড়ি চল, চল 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 চল। স্যার স্যার, এলা হি কারবার, ছাগল সব চিনতে গেছে। কি ছাগলের মতো কথা বলছো? যাও সব ছাগল ধরো। ছাগল কথা কর, ইয়া ছাগল এই দুলো, সরি স্যার, ইয়া স্যার। কথা বলিনি, আর কথা বলিনি, হাই হাই সীমানা পার হয়ে গেছে, মরছি আমি, হাই সাবধান। কইছে কইতুর বলে সরে, আর ছাগল পালে পাগলে। বন্ধু তুই ছুটলি কিভাবে? তুই ঠিক আছিস তো? ফুয়া মেরে ফোতা মুখ ফোতা করে দেবো। দাও না দাও না, উস্টাও দাও। এখন বন্ধু শোন, যা হবার হয়ে গেছে, আজ বিয়ে বন্ধ করতেই হবে, যেভাবেই হোক আমরা আছি তোর সাথে। এবার বল তুই ছুটলি কিভাবে? ভেলকি বাজি, সব ভেলকি বাজি। তোমরা দু পাঠা আর দুম্বা মিলে আমাদের বাসায় বসে রাজীব ভাইকে কিডন্যাপ করা নিয়ে যখন জোরে জোরে প্ল্যান করছিলে, তখন আমি সব শুনে ফেলেছি। এরপর থেকে সব গোপন প্ল্যান আসতে বলবে। এবার বলো কাহিনী মেন হিরোকে,
তুমি পাঙ্কু? আমাকে যে পাঙ্কু বলে সে আমার শালা। শোন, বিয়েটা বন্ধ করার জন্য আমি একটা কি ইঞ্জি প্ল্যান করেছি, সবাই কাছে না। যে কোনো একজন বল। জীবনে অনেক সময় দেখেছি ভাবি, কিন্তু হাতা কাটা শিরোনি প্রথম দেখলাম। ব্যান্ডি জানি তো, তাই মনে হয় হাতা কাটা শিরোনি বানিয়েছে। জানাই তাই, তাই এখন দেরি করে কি খাম, তাড়াতাড়ি করিলাম বালা। বাজাও সানাই আসবে গাজি, বাজাও ঢোল ফোটাও বাজি, নাচাও গাও ফুর্তি করো আর ভুলো বাজনা, বাজাও বিয়ের 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 বাজনা।
যার মানে হল মানার অভিমান। নায়করাজ রাজা আর নায়িকা ববিতা এসেছে। দীপিকা রাজীব, দীপিকা তোমার কাছে ক্ষমা চাওয়ার অনেক সুযোগ খুঁজেছি, তুমি সুযোগ দাওনি। আমি যেটা করেছি সেটা অন্যায়, কিন্তু তুমি যেটা করতে যাচ্ছ সেটা মস্ত বড় ভুল। ভালোবাসা মানুষের উপর রাগ করে অন্যের ঘরে গিয়ে কখনো সুখী হওয়া যায় না। দীপিকা প্লিজ চলো পালাই, এখনো সময় আছে। মলেন কবুল কবুল, 41 বার কবুল। আলহামদুলিল্লাহ, এবার অন্দর মহলে চলেন, কন্যার এজাজত নিয়ে আসি। হ্যাঁ যান যান, ছেলের পক্ষের লোকজনও সাথে গেল। খানা দিল্লা কোন কখন, এখনো বাকি অর্ধেক আছে। তবে আমার আরো 4টা বিয়ে পড়াতে হবে, ছেলের কবুল আমরা শুনেছি। এবার কন্যা আপনি বলুন, এই বিয়েতে আপনি রাজি আছেন? বলেন কবুল, বলেন কবুল, বলেন মা কবুল। দীপিকা লজ্জা কিসে, বল কবুল। Hey, 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 hey,
আমার বউকে কোথায় নিয়ে যাচ্ছিস? আমার পাশের ঘরে। কিচ্ছু পারে না আর আপনারা তো কিছু কইতেছেন না। অভিষেক বলছেন হুন্ডি ব্যবসায়ী দেশের টাকা বিদেশে পাচার করে সন্ত্রাসী জানি
ওর নামে আমাদের কাছে রিপোর্ট আছে। গ্রেপ্তার গ্রেপ্তার করো, নিয়ে যাও নিয়ে যাও সব নিয়ে যাও, যাও যাও যাও। আসো, তোমার কি খুঁজছি? আমাদের বিয়ে হবে না? হবে হবে, শ্বশুর বাড়িতে চলো চলো দীপিকা, যে ঘর তোমার চিরদিনের ঠিকানা সেই ঘরে চলো। দাঁড়াও, এক পা সামনে গেলে গুলি করবো। স্যার, বন্দুকটা মান্দার তারা বলে গুলি গেছে ফোটায়া ফুটবোনা, কিন্তু চেপে যাও কেউ জানে না। আচ্ছা শুনে রাখুন মিস্টার, তোমার বাপের নাম জানো কি? মির্জা শ্যামল চৌধুরী। আচ্ছা শুনে রাখুন মির্জা শ্যামল চৌধুরী, আপনি গুলি করে আমার দেহ থেকে প্রাণ কেড়ে নিতে পারবেন, কিন্তু এই প্রাণ থেকে দীপিকার জন্য আমার ভালোবাসা কেড়ে নিতে পারবেন না। কি ডায়লগ শিখেছিস কোথায়? তোমার কাছে। বাবা, রাজিত আমার জীবনের প্রথম পুরুষ, যাকে আমি বিশ্বাস করেছি, ভালোবেসেছি। আমার মুখের দিকে তাকি, আমার ভালোবাসাকে মেনে নাও বাবা। মির্জা শ্যামল চৌধুরী, কি লাভ এসব করে? ওরা যদি দুজন দুজনকে ভালোবেসে বিয়ে করতে চায় তাহলে দোষ কোথায়? ওদের জীবন তো ওদেরই, আমরা কেন সেখানে বাধা হয়ে দাঁড়াবো? ভবিষ্যতে ওদের সুখ দুঃখ ওরাই ভোগ করবে, আমরা আর কদিনই বা বেঁচে থাকবো? ওদের ভবিষ্যতের কথা ভেবে সবকিছু মেনে নি। ভাই সাহেব, ফুড়িরা হইল বাফর গড় দুই দিনের মেহমান, তারা যেন সুখ পাইব, কোনো তো আপনারও সুখ। প্রেম করা হইলে দেখি একটা সোজা কাম, কিন্তু প্রেম করিয়া ঘর বান্ধন বহুত মিন্নতের কাম। বেবাক মানিয়া নেন মির্জা সাহেব। শুনেন মির্জা সাহেব, মহব্বত করে তফাত যাওয়াটা অন্যায়, বহুত অন্যায়, মাগের সাদিকরণটা অন্যায় না। হসা ভালোবাসা হইল গিয়া। এই তুই বড় কথার মধ্যে কথা কবি না, দুবার টুসটা তুমি আমার উস্তা দিবা, আর আমি কি বসে বসে বোরহানি খামু? যদি মুক্তি ঠিক আছে, আপনারা সবাই যখন বলছেন, কিন্তু একটা শর্ত, ছেলেকে কিন্তু ব্যায়াম করতে হবে। করব আরো একটা শর্ত, দীপিকা আজ তার স্বামীর ঘরে যাবে, তোমার একার বুক খালি হবে, তা হবে না। আজ এখানে তিনটি বিয়ে হবে। শক্তি আবির, পীড়ি শ্রমিক, যাও তোমরা বিয়ের সাজে সাজো, যাও। কি বলেন আপনারা? আলহামদুলিল্লাহ। বাজাও বিয়ের বাজনা, বাজাও বিয়ের বাজনা। সংসারে বড় কাজ কোনো কাজ কাজ না, বাজাও শানাই আসবে কাজি, আরে বাজাও ঢোল ফোটাও বাজি, আরে বাজাও শানাই আসবে কাজি, বাজাও ঢোল ফোটাও বাজি, নাচো গো ফুর্তি করো।